এই ভিডিওতে একটি স্টোরি আছে প্রশ্নটা পড়ছি ডেভেলপ দি ফলোয়িং আউটলাইনস নিম্নলিখিত রূপরেখাগুলি পূরণ কর বা উন্নত করো ইন্টু এ মিনিংফুল স্টোরি একটি মানে যুক্ত গল্পে গিভ এ নেম অফ ইউর স্টোরি উইথ এ মরাল অ্যাট দি এন্ড তোমার গল্পের একটি নাম দাও শেষে একটি নীতির সাথে এ ও আর ব্রক একটি যুদ্ধ ছড়িয়ে পড়েছিল বিটুইন বার্ডস অ্যান্ড বিস্টস পাখি এবং পশুদের মধ্যে বার্ডস ইনভাইটেড ব্যাট পাখিরা আমন্ত্রণ করেছিল বাদুরকে টু জয়েন দেম তাদের সাথে যোগ দিতে ব্যাট রিফিউজড অ্যাজ বিস্ট ব্যাট যোগ দিতে অস্বীকার করেছিল যেহেতু পশু ভাবত নিজেকে বিস্ট ইনভাইটেড দি ব্যাট পশুরা আমন্ত্রণ করেছিল বার্দুরটিকে রিফিউজড অ্যাজ বার্ড পাখি হিসাবে যোগ দিতে অস্বীকার করেছিল ও আর কনক্লুডেড যুদ্ধটা আলোচনার মাধ্যমে মীমাংসিত হয়ে গিয়েছিল ব্যাট ওয়ান্টেড টু জয়েন বার্ডস বাদুর যোগ দিতে চেয়েছিল পাখিদের সাথে যুদ্ধ শেষ হওয়ার পরে রিফিউজড নিতে অস্বীকার করেছিল ওয়ান্টেড টু জয়েন বিস্টস পশুদের সাথে যোগ দিতে চেয়েছিল রিজেক্টেড বাতিল হয়ে গিয়েছিল ব্যাট ফ্রেন্ডলেস বাদুর বন্ধুবিহীন থাকল এখন আমি স্টোরিটা পড়ছি এই স্টোরির যে নামটা দিয়েছি সেটা হলো পজিশন অফ ব্যাট বিটুইন বার্ডস অ্যান্ড বিস্টস পাখি এবং পশুদের মধ্যে বাদুরের স্থান ওয়ান্স এক সময় ইন এ ডিপ ফরেস্ট একটা গভীর জঙ্গলের মধ্যে দি বিস্টস বিগ্যান টু কিল পশুরা হত্যা করতে শুরু করেছিল দি বার্ডস পাখিদের এক্সেসিভলি বেশি মাত্রায় অ্যাজ দেয়ার ফুড তাদের খাদ্য হিসেবে সো তাই টু সেভ দেমসেলভস নিজেদেরকে বাঁচাতে দি বার্ডস অ্যারেঞ্জড এ মিটিং পাখিরা অনুষ্ঠিত করেছিল একটি সভা ইন দ্য মিটিং মিটিংয়ে দে ডিক্লেয়ার্ড ওয়ার তারা যুদ্ধ ঘোষণা করেছিল এগেনস্ট দি বিস্টস পশুদের বিরুদ্ধে সো তাই এ ওয়ার আর ব্রোকআউট একটি যুদ্ধ ছড়িয়ে পড়েছিল বিটুইন দ্য বার্ডস অ্যান্ড বিস্টস পাখি এবং পশুদের মধ্যে দি বার্ডস ইনভাইটেড ব্যাট পাখিরা আমন্ত্রণ করেছিল বাদুরকে টু জয়েন দেম তাদের সাথে যোগ দিতে টু দ্য ব্যাট তারা বলেছিল বাদুরকে ফ্রেন্ড বন্ধু কাম অ্যান্ড জয়েন্ড আওয়ার আর্মি এসো এবং যোগ দাও আমাদের সেনা দলে বাট হি রিফিউজড কিন্তু সে অস্বীকার করেছিল ইন ফেয়ার অফ লাইফ প্রাণের ভয়ে হি সেড সে বলেছিল হোয়াই শ্যাল আই জয়েন উইথ ইউ কেন আমি তোমাদের সাথে যোগ দেবো আই এম এ বিস্ট আমি হই একটা পশু হি ডিড নট হেল্প দি বার্ডস সে সাহায্য করেনি পাখিদের ইন ডেঞ্জার বিপদে দেন দি বিস্ট কেম টু হিম তারপর পশুরা তার কাছে এসেছিল অ্যান্ড রিকোয়েস্টেড টু এন্টার এবং প্রবেশ করতে অনুরোধ করেছিল ইন টু দেয়ার আর্মি তাদের সেনা দালে দি ব্যাট সেট টু দেম বাদুরটা বলেছিল তাদেরকে ডু ইউ নট নো তোমরা কি জানো না আই এম এ বার্ড আমি হই একটি পাখি সো হি ডিড নট জয়েন তাই সে যোগ দেয়নি উইথ এনি পিসিজ কোনো প্রজাতির সাথে আফটার ফিউ ডেজ কিছুদিন পরে দে বোথ ওয়ান্টেড টু স্টপ দি ওয়ার তারা উভয়ই যুদ্ধটাকে থামিয়ে দিতে চেয়েছিল অ্যান্ড সেটেল আপ দে আর ডিসপিউট এবং তাদের ঝামেলাটা মীমাংসা করে নিয়েছিল বাই ডিসকাশন আলোচনার দ্বারা দি ব্যাট ওয়ান্টেড টু জয়েন বা দুটা যোগ দিতে চেয়েছিল উইথ দ্য বার্ডস পাখিদের সাথে বাট দে রিফিউজড কিন্তু তারা অস্বীকার করেছিল টু ইনক্লুড হিম ইন গ্রুপ তাকে দলে অন্তর্ভুক্ত করতে হিদেন ওয়েন্ট সে তখন গিয়েছিল টু দ্য বিস্টস পশুদের কাছে অ্যান্ড সেড এবং বলেছিল। ফ্রেন্ডস বন্ধুরা আই ওয়ান্ট টু এন্টার ইন টু গ্রুপ আমি চাই তোমাদের দলে প্রবেশ করতে দি বিস্টস রিফিউজড হিম টু টেক পশুরা অস্বীকার করেছিল তাকে নিতে দাস এইভাবে দি ব্যাট বিকেম ফ্রেন্ডলেস বাদুর বন্ধুবিহীন থেকে ছিল মরাল মানে নীতি ফ্রেন্ডশিপ ইজ আর্নড বন্ধুত্ব লাভ করা যায় বা অর্জন করা যায় ফ্রম কোঅপারেশন সহযোগিতা থেকে